আজকে 26শে মার্চ, স্বাধীনতা দিবস। এই দিবসে একটা রিপোর্ট প্রথম আলোর ঘুরে বেড়াচ্ছে ফেসবুকে। সেই রিপোর্টটি এক পর্যায়ে প্রথম আলো সরিয়ে ফেলতে বাধ্য হয়, প্রথম আলোকে বাধ্য করা হয় সরিয়ে ফেলবার জন্যে। এখন আর রিপোর্টটি কেউ পাবেন না, কিন্তু রিপোর্টের একটা চুম্বক অংশ, একটা ছবি, সেটা ঘুরে বেড়াচ্ছে ফেসবুকে। সেখানে দেখা যাচ্ছে সাভারে একজন দিনমজুর বলছেন, পেটে ভাত না জুটলে স্বাধীনতা দিয়া কি করুম, বাজারে গেলে ঘাম ছুটে যায়, আমাগো মাছ মাংস আর চাইলে স্বাধীনতা লাগবে। একজন মানুষ যিনি বাজারে গেলে চাল কিনতে পারছেন না, যিনি মাংস কিনতে পারছেন না, যিনি মাছ কিনতে পারছেন না তার পরিবারের জন্যে, তার কাছে স্বাধীনতার কি অর্থ? খুব স্পষ্ট, খুব সাদাসিধে ভাষায় উনি এই কথাগুলো বলেছেন। এটা নিয়ে যে রিপোর্ট প্রথম আলো করেছিল, সেই রিপোর্টটি কিন্তু এখন আর পাওয়া যাচ্ছে না অনলাইনে। অর্থাৎ প্রথম আলো বাধ্য হয়েছে রিপোর্টটি সরিয়ে ফেলতে। এমনই স্বাধীনতা আমরা পেলাম, স্বাধীনতার 51 বছর পর একটা স্বাধীন রিপোর্ট করবার মতন, একটা দেশের প্রকৃত অবস্থা কি যাচ্ছে, মানুষ কেমন আছে, মানুষ কি ভাবছে, মানুষের চোখে স্বাধীনতা কেমন, মানুষ আসলে স্বাধীনতার এত বছর পরে কি খুঁজছে, কি চাইছে, সেটা নিয়ে রিপোর্ট করতে গেলে বাধা আসে। সেটা নিয়ে রিপোর্ট হলে সেই রিপোর্টটাকে সরিয়ে ফেলতে হয়। এমনই স্বাধীনতা আমরা পেয়েছি। আমাদেরকে মনে পড়ে নিশ্চয়ই, আমরা যারা অবশ্য যাদের জন্ম হয়নি তারা সেই সময় ইতিহাস ঘাটলে দেখব যে 70-এর আগে, নির্বাচনের আগে আগে একটা পোস্টার সারা পূর্ব পাকিস্তানে ছড়িয়ে পড়ে, সোনার বাংলা শ্মশান কেন। এই পোস্টারটার মধ্যে মূলত অর্থনৈতিক যে বৈষম্য, সেই বৈষম্যটাকে দেখানো হয়েছে যে পূর্ব পাকিস্তানে কি পরিমাণ রাজস্ব বরাদ্দ হচ্ছে, পশ্চিম পাকিস্তানে কি পরিমাণ রাজস্ব বরাদ্দ হচ্ছে। দেখা যাচ্ছে যে রাজস্ব বরাদ্দের পরিমাণ পশ্চিম পাকিস্তানে দ্বিগুণ, উন্নয়ন বাজেট কত, উন্নয়ন বাজেট পূর্ব পাকিস্তানে কত, পশ্চিম পাকিস্তানে কত, প্রত্যেকটাতে দেখা গেছে যে পশ্চিম পাকিস্তানে কয়েক গুণ বেশি। এর বাইরেও আরও যে জিনিসগুলো দেখা গেছে সেগুলোর মধ্যে আপনার আছে হচ্ছে, আমি বলছি একটা একটা করে, বৈদেশিক সাহায্য, ফর এক্সাম্পল পূর্ব পাকিস্তানে 20%, পশ্চিম পাকিস্তানে চলে যাচ্ছে 80%, আমদানি পূর্ব পাকিস্তানে 25%, পশ্চিম পাকিস্তানে 75%, চাল প্রতি মণ পূর্ব পাকিস্তানে 50 টাকা, পশ্চিম পাকিস্তানে 25 টাকা, আটা প্রতি মণ পূর্ব পাকিস্তানে 30 টাকা, পশ্চিম পাকিস্তানে 15 টাকা, সরষার তেল প্রতি শের 5 টাকা পূর্ব পাকিস্তানে 2.5 টাকা, পশ্চিম পাকিস্তানে। অর্থাৎ এই যে দুই পাকিস্তানের মধ্যে বৈষম্য, পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে যে তীব্র বৈষম্য এবং অর্থনৈতিক বৈষম্য, সেইটাকেই মূল উপজীব্য করে এই সোনার বাংলা শ্মশান কেন এই পোস্টারটি ছাপানো হয়েছিল, এবং সেটি ব্যাপক সাড়া ফেলে মানুষের মধ্যে। এবং বলা হতো যে পশ্চিম পাকিস্তানের অল্প কয়েকটি পরিবার, তারা সমস্ত সুযোগ সুবিধা, অর্থনৈতিক লাভ, বাণিজ্য সুবিধা, সকল কিছু ওই অল্প কয়েকটা পরিবারের হাতে সীমাবদ্ধ, বাকি যে পরিবারগুলো, বাকি যে মানুষ আছে, বাকি যে সাধারণ মানুষ আছে, তাদের অবস্থা শোচনীয়। আজকে যদি আমরা বাংলাদেশের দিকে তাকাই, স্বাধীনতার এত বছর পর বৈষম্যের বাইরে আর কি দেখছি আমরা? অল্প কিছু লুটেরা গ্রুপ, অল্প কিছু কোম্পানি, অল্প কিছু গোষ্ঠী যারা সরকারের সঙ্গে সরাসরি যুক্ত, যারা সরকারকে ক্ষমতায় আনবার এবং ক্ষমতায় রাখবার সাথে সরাসরি যুক্ত, তারা অবিশ্বাস্য অঙ্কের টাকা লুট করে নিয়ে যাচ্ছে এই দেশ থেকে। 1000 কোটি টাকার নিচে আপনি তাদের পাবেন না। আপনি ব্যাংক লুটেরাদের তালিকা দেখেন, আপনি দেখবেন সেই একই গ্রুপের নাম ঘুরে ঘুরে আসছে। আপনি অবকাঠামো নির্মাণের সঙ্গে কারা যুক্ত আপনি লক্ষ্য করেন, আপনি দেখবেন গুটি কয়েক গ্রুপের কথা বারবার আসছে। আপনি লক্ষ্য করেন বিদ্যুৎ খাতের সঙ্গে কোন কোন কোম্পানি যুক্ত, আপনারা দেখবেন অল্প কিছু গুটি কয়েক নাম আপনাদের মাথায় আসছে। সেই ঘুরে ফিরে একই ব্যক্তি, একই গোষ্ঠী, একই প্রতিষ্ঠান এই মানে লুটের সঙ্গে সরাসরি যুক্ত। আর সাধারণ মানুষ, তারা বাজারে গেলে গলদ ঘর্ম হতে হচ্ছে। আজকে দেখছিলাম নিউজ এসছে যে মুরগির ঠ্যাং প্রতি কেজি 220 টাকা করে। তখন প্রশ্ন করা হয়েছে যে একটা মুরগি, ব্রয়লার মুরগি যেখানে প্রতি কেজি 280 টাকা বা 300 টাকার মধ্যে পাওয়া যাচ্ছে, সেখানে পা, মুরগির পা প্রতি কেজি কী করে 220 টাকা হয়? তখন বলা হচ্ছে, দোকানিদের তরফ থেকে বলছে যে মুরগি তো আপনি আসলে কেজি দরে কিনতে হবে আপনাকে, এক একটা মুরগি 2 কেজি 3 কেজি হয়ে যায়, সো দাম বেড়ে গিয়ে 600, 650, 700 টাকায় গিয়ে থাকে। কিন্তু আপনি যদি পা কিনতে যান
আপনি 1 শেয়ার কিনতে পারেন বা আরও কম কিনতে পারেন, আপনি আপনার অল্প সামান্য প্রয়োজনটুকু আপনি সে অনুযায়ী কিনতে পারেন। খড়ের পাশে যে কলকাতা সেটার সঙ্গে যদি আপনি বাংলাদেশের দামের তুলনা করেন, আপনি দেখবেন ডিম বলেন, ব্রয়লার মুরগি বলেন, কিংবা অন্য কোনো আমিষ বলেন, কিংবা চাল বলেন, দামের ফারাক আকাশ পাতাল। বারবার বলা হয় রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে বাংলাদেশের আজকের এই অবস্থা। রাশিয়া ইউক্রেন যুদ্ধ কি কিছু কোম্পানির হাতে বাংলাদেশকে তুলে দিয়েছে? রাশিয়া ইউক্রেন যুদ্ধ কি সারা পৃথিবীর আর কোনো দেশের প্রভাব ফেলেনি, সকল প্রভাব বাংলাদেশে পড়েছে? রাশিয়া ইউক্রেন যুদ্ধের খরচ কি বাংলাদেশ সরকার চালাচ্ছে? তাহলে আজকে বাংলাদেশের এই অবস্থা কেন? এবং স্বাধীনতার এই সুবর্ণ জয়ন্তী পার করে এসে 51 বছর পরে আমাদের দুঃখ হয় যে আজকে স্বাধীন বাংলা শ্মশান কেন, এই প্রশ্নটি করবার মতন স্বাধীনতাও আমাদের নাই। সেই সময় এই পোস্টার ছাপানো গিয়েছিল, এই পোস্টার দেয়ালে দেয়ালে লাগানো গিয়েছিল, এই পোস্টার খুলে ফেলতে হয়নি, কেউ ছিঁড়ে ফেলেনি। কিন্তু আজকে স্বাধীন বাংলাদেশে একটা রিপোর্ট পত্রিকা বেশিক্ষণ রাখতে পারে না, তাকে তুলে নিতে হয়। এই হচ্ছে আমাদের স্বাধীন বাংলাদেশের অবস্থা। অর্থনৈতিক দিক থেকে বলেন, মানবাধিকারের দিক থেকে বলেন, বাক স্বাধীনতার দিক থেকে বলেন, বৈষম্যের দিক থেকে বলেন, গণতন্ত্রের দিক থেকে বলেন, সুশাসন কায়েমের দিক থেকে বলেন, বিচার বিভাগের স্বাধীনতা সহ অন্যান্য প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতার দিক থেকে বলেন, বাংলাদেশ এখন তলানিতে চলে গেছে। ইভেন স্বাধীনতার আগের যে অবস্থা ছিল তার আশপাশেও এখন আমরা নেই। দুটো কথা দিয়ে আমি আজকে আমার আলাপ শেষ করব। 70 সালেও কিন্তু একটা সুষ্ঠু নির্বাচন হয়েছিল, ইয়াহিয়ার মতো জান্তা সরকারও নির্বাচনে কারচুপি করে নাই। যদি কারচুপি করতো তাহলে আওয়ামী লীগ ল্যান্ডস্লাইড ভিক্টরি পেত না। 70-এও একটা যে সুষ্ঠু নির্বাচন হয়েছিল তার আশপাশের নির্বাচন আমরা গত 1 দশকে দেখি নাই। পাকিস্তান সরকার জানতো, তাদের কাছে কি গোয়েন্দা রিপোর্ট ছিল না? ছিল। তারাও জানতো যে একটা সুষ্ঠু নির্বাচন দিলে তাদের কি অবস্থা হতে পারে, কিন্তু তারপরেও তারা সেই নির্বাচনটা দিয়েছিল। একটা সুষ্ঠু নির্বাচন দিয়ে আওয়ামী লীগকে ল্যান্ডস্লাইড ভিক্টরি এনে দিয়েছিল। পরে ক্ষমতা হস্তান্তর নিয়ে ঝামেলা হয়েছে, সেই ঝামেলা থেকে মুক্তিযুদ্ধ হয়েছে, সেটা ভিন্ন আলাপ। কিন্তু একটা সুষ্ঠু নির্বাচন হতে পেরেছিল, যেটা বাংলাদেশে এখন চিন্তাও করা যায় না। আরেকটা বিষয়, 7ই মার্চের যেই ভাষণ, সেই ভাষণ দিয়ে নির্বিঘ্নে নিশ্চিন্তে কোনো রকম কোনো বাধা ছাড়া শেখ মুজিবুর রহমান বাড়িতে ফিরতে পেরেছিল, কোনো রকম কোনো সমস্যায় পড়তে হয় নাই। আজকে এরকম একটা ভাষণ কেউ দেখতো? রাষ্ট্রদ্রোহিতার অপরাধে তাকে সাথে সাথে কি করা হবে আপনারা চিন্তা করতে পারেন? এরকম কোনো ভাষণ আমরা চিন্তা করতে পারি? আজকাল একটা স্লোগান দিলে বলা হয় রাষ্ট্রদ্রোহিতা, সরকারের কোনো সমালোচনা করলে বলা হয় রাষ্ট্রদ্রোহিতা, সরকারের দুর্নীতি নিয়ে কথা বললে, অপশাসন নিয়ে কথা বললে, ভোট চুরি নিয়ে কথা বললে বলা হয় রাষ্ট্রদ্রোহিতা, আমাদেরকে বলা হয় পাকিস্তান চলে যাই না কেন, কথায় কথায় আমাদেরকে প্যাকেট করে পাকিস্তান পাঠায় দেওয়ার কথা বলা হয়, আমাদের যে কোনো কিছু এখন রাষ্ট্রদ্রোহিতা। কিন্তু 7ই মার্চের সেই ভাষণ কিন্তু দিতে পেরেছিল এবং সেটা নিয়ে কোনো সমস্যায়ও পড়তে হয় নাই। এখানেই পার্থক্যটা।